আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। ওয়ানডে ক্রিকেটে উঠতে থাকা বাংলাদেশকে যেন টেনে মাটিতে নামিয়েছে জিম্বাবুয়ে। সিরিজের এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে দলটি। খেলা শেষে টাইগার অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে হতাশায় ফুটে উঠেছে। তিনি বলেন, এই পরাজয় আমাদের জন্য হতাশাজনক। প্রথম ওয়ানডেতে আমাদের আরও 20 রান বেশি তোলা উচিত ছিল, আজও আমরা কিছু রান বেশি পেতেই পারতাম। মাহমুদুল ও আফিফ বেশ ভালো ব্যাট করেছিল। জয়ের জন্য জিম্বাবুয়েকে সর্বোচ্চ কৃতিত্ব দিয়ে তিনি বলেন, এই ম্যাচ জিম্বাবুয়ে তাদের সবটুকু দিয়ে খেলেছে, তারা দুর্দান্ত খেলেছে। এর আগে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে। 49 রানে 4 উইকেট খুইয়ে যখন ধুঁকছিল জিম্বাবুয়ে, সেখান থেকেই টেনে তুলেছিল সিকান্দার রাজা ও রেগিস চাকাবা। তাদের জুটির ভিত্তিতেই শক্তিতে পরিণত করে 15 বল হাতে রেখে হেসে খেলে 5 উইকেটে হাতে রেখে জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। ব্যাটে বলে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও জিতেছেন সিকান্দার রাজা। তাই তো, বাংলাদেশের এমন হার মেনে নিতে পারছে না দর্শকরা। এবার মুখ খুলেছেন রাশিদ খান, তার টুইটার অ্যাকাউন্টে বলেই ফেললেন, এক সিকান্দার রাজাই পুরো বাংলাদেশকে ধসিয়ে দিয়েছে। অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া নেমে বাংলাদেশ বেশ ভুগছে ওয়ানডে ক্রিকেটে, যেখানে তারা খুব শক্তিশালী ছিল। আগামীতে আমরাও জিম্বাবুয়ের মতো ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে কুপোকাত করার চেষ্টা করব। বাংলাদেশের উচিত আরও ভালো ক্রিকেট খেলা। দর্শক, রাশিদ খানের কথাগুলো আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।